আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। তিরোট, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকায় লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। অলকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। কন্যাশ্রী মুক্ত মঞ্চের উদ্বোধন হলো মঙ্গলবার। মালদহ মুছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। মোমোর হুমকিতে আতঙ্কিত এক যুবক। মিড ডে মিলের চালে পোকা খেয়ে ক্ষোভ প্রকাশ পেল খুদে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। মারণ গে মোমোর আতঙ্কে আতঙ্কিত সকলে। অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। যাত্রীবাহী বাসের উপর হামলা চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বড়মেলপুর মোড়ে। এদিন হঠাৎ একদল দুষ্কৃতী বাসটিকে থামিয়ে বাসে উঠে বাসের চালক খালাসি সহ যাত্রীদের মারধর করে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাল্লা হরিপদ স্কুলে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমেন চক্রবর্তী, রিপোর্ট, আনন্দ বার্তা। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই রোগ কর্মসূচি। এদিনের এই পদযাত্রায় পা মেলান ইন্দাসের বিডিও সুচেতনা দাস, জয়েন্ট বিডিও সহ অন্যান্য সরকারি প্রকল্পের 200 জন কর্মী। বাঁকুড়া থেকে ইন্দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। কন্যাশ্রী মুক্ত মঞ্চের উদ্বোধন হলো মঙ্গলবার। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির বিদায়ী 29 জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। কন্যাশ্রী মুক্ত মঞ্চের উদ্বোধন হলো মঙ্গলবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিডিও অফিস চত্বরে। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি বাসবী রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহ সভাপতি সম্পাধারা, জেলা পরিষদের 2 সদস্য অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায়, বিডিও কমলকান্তি তলাপাত্র সহ পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য। পঞ্চায়েত সমিতির বিদায়ী 29 জন সদস্যকে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। আমাদের এই খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি যে বোর্ড ছিল 2013-30 আগস্ট যে বোর্ড গঠিত হয়েছিল, সেই বোর্ডের আগামী পরশু 30 আগস্ট 2018 সেই বিদায়ী বোর্ডের আমাদের একটা বিদায়ী সম্বর্ধনা ছিল। এখানে আমরা এই যে 5 বছর আমরা যে এই খণ্ডঘোষ পঞ্চায়েতে ব্লকে যে আমরা কাজ করেছি, সরকারিভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পঞ্চায়েত প্রত্যেকটি বোর্ডের জনপ্রতিনিধিরা, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি সবারই সহযোগিতায় ও আমাদের এলাকার মানুষের সহযোগিতা, তার সাথে সাথে আমাদের মাননীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব ও আমাদের ব্লকের সমস্ত আধিকারিক ও পঞ্চায়েতের 10টি অঞ্চলের 10টি পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ সকলের সহযোগিতায় আমরা যে এই 5টি বছর সুন্দরভাবে আমরা আমাদের এলাকার বিভিন্ন কাজে নিযুক্ত থেকে আমরা যে অতিবাহিত করলাম, তার জন্য আমরা নিজেদেরকে গর্বিত বোধ করি। সারাদিন ধরে অনুষ্ঠান চলছে,
তার সম্পর্কে দুই চার কথা। সর্বপ্রথম বলি, এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি একমাত্র আমাদের বিশ্বজয়ী নেত্রী, বাংলার মানে নগর উপকারের যিনি রূপকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বিশ্বের কাছে সামান্য একটি অঙ্গরাজ্য আমাদের বাংলা, সেই বাংলাকে যখন বিশ্বের কাছে তুলে ধরেছেন কন্যাশ্রীর মাধ্যম দিয়ে, তখন আমাদের এলাকার জনসাধারণের যেমন দাবি ছিল, আমাদের এলাকার এই খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ছিলেন, সমস্ত সদস্য, সমস্ত কর্মাধ্যক্ষ, সকলের দাবি যে আমরাও একটু যেটা বিশ্বমানের কন্যাশ্রী, তার জন্য আমরাও কিছু কোনো কিছু একটা অংশগ্রহণ করি। সেইটাই আমাদের মিটিংয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে বেরিয়ে আসে যে আমাদের একটু সুন্দর জায়গা এখানে রয়েছে, জায়গাটি তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেনি, আজকে যেমন বিশ্বের বুকে পরিষ্কার পরিচ্ছন্ন মতো সারা বিশ্বের কাছে এই প্রকল্প জেগে উঠেছে, সেই রকমই আমরা একটা মুক্ত মঞ্চ কন্যাশ্রীর নামে উৎসর্গ করেছি। আমরা আজকে একটা মুক্ত মঞ্চ কন্যাশ্রীর মঞ্চ, এটাকে উদ্বোধন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়া। এই পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই মঞ্চকে এটাও উৎসর্গ করা হলো, আমাদের এলাকার যত ছাত্রছাত্রী যারা কন্যাশ্রী আছে, যারা যুবশ্রী আছে, তারা যখন ব্লকে আসে, আমরা দেখতে পাই যে ব্লকে কোথাও কোনো জায়গাতে একটু বসে ঠিকঠাকভাবে লেখালেখি করার মতো, তাদের ফর্ম ফিল আপ করার মতো জায়গা থাকেনি, এইটা তাদের জন্যই উৎসর্গ করা হলো। তারা এখানে বসে খুব সুস্থভাবে আজকে একটি ছাদ, কন্যাশ্রী যেমন আজকে সারা বিশ্বের বুকে একটা ছাদ স্বরূপ মেয়েদের কাছে এসেছে, সেই রকমই আমরা একটা ছোট্ট ছাদ করলাম কন্যাশ্রী মঞ্চ বলে। উপস্থিত ছিলেন আজকে এখানে, উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্ত তলপাত্র মহাশয়, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শম্পাধারা, সহসভাধিপতি মাননীয় শম্পাধারা মহাশয়া, সেই সঙ্গে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা মহাশয়া, সেই সঙ্গে আমাদের নজন কর্মাধ্যক্ষ, আরও কর্মাধ্যক্ষ নিয়ে 29 জন সদস্য, আমাদের 10টি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের অনেক সদস্য, এলাকার বিশিষ্টজনেরা, এই খণ্ডঘোষ ব্লকের যত অফিসার স্টাফ রয়েছেন আমাদের এখানে, যারা সহযোগিতায় সবসময় থাকেন, বিদায়ী সদস্যা হলেন, সদস্য যারা বিদায়ী হলেন, তাদের সঙ্গে তো একটা সুসম্পর্ক রয়েইছে এলাকার মানুষের, সেই হিসাবে আবারও তারা আসবেন এখানে কাজ, জনপ্রতিনিধি কাজ করার জন্য কোনো যে চেয়ারের প্রয়োজন এটা তো আমাদের মনে হয় না, কারোরই মনে হয় না আমাদের। সেই জন্য তারা যেরকম গত 5 বছর কাজ করেছেন, আবারও যতদিন তারা জীবিত থাকবেন, কর্মক্ষমতা তাদের থাকবে, তারা এই মা মাটি মানুষ সরকারের পক্ষে এই খণ্ডঘোষবাসীর জন্যে সবসময়ে কাজ করতে তারা দায়বদ্ধতা তাদের আছে তারা জানিয়েছেন, এবং তারা অঙ্গীকারবদ্ধ যে আমরা যতদিন থাকবো এই মা মাটি মানুষ সরকারের পক্ষে ততদিনই আমরা কাজ করে যাবো এলাকা। আমাদের আমরা তো সম্মানের সঙ্গে, আমাদের 9 জন বিরোধী সদস্য ছিলেন পঞ্চায়েত সমিতি, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এই গত 5 বছরে যে আমাদের বোর্ড ছিল, এই 5 বছর বোর্ডে আমাদের যেমন এলাকায় এত উন্নয়ন হয়েছে, তারাও কিন্তু আমাদের সহযোগিতায় সামিল হয়েছেন, তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখ্যমন্ত্রীর, আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আদর্শে আদর্শিত অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজকে তারাও কিন্তু আজকে প্রকাশ করলেন, আপনারা যদি থেকে থাকেন আমাদের। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, মালদহ মুচিয়া গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি, জয়ের ফলে আবির মেখে উল্লাসে মেতে ওঠে নেতৃত্ব সহকর্মীরা। মালদহের পুরাতন মালদহ ব্লকের মঙ্গলপাড়ি শাহাপুর বাজিবাদ করে ধৈর্যের বাজি শেষ হয়নি বিজেপির, চারিদিকে এই জয়ের উৎসবের সাথে আরও চওড়া হলো তাদের মুখের হাসি। মুচিয়া গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি, জয় পাবার আশায় বাদ্যযন্ত্র সহকারে গেরুয়া আবির নিয়ে বেরিয়ে পড়ল বিজেপি কর্মীরা। শুভলক্ষী চৌধুরী প্রধান ও খোকন সরকার উপপ্রধান হলেন।
মুচিয়া গ্রাম পঞ্চায়েতে 16টি আসন, এর মধ্যে বিজেপি 10টি, তৃণমূল কংগ্রেস 5টি ও কংগ্রেস 1টি আসনে জয়লাভ করে। কটা সিট টোটাল ছিল আমাদের? 16টা সিট ছিল, তার মধ্যে 10টা বিজেপি পেয়েছিল, 5টা তৃণমূল আর 1টা হচ্ছে জোট। প্রধান উপপ্রধান কে হয়েছে? আমাদের প্রধান বিজেপি রয়েছে, মহিলা প্রধান এবং প্রধান হচ্ছে বিজেপি। আমাদের প্রধান হচ্ছে শুভলক্ষ্মী গাই। উপপ্রধান? উপপ্রধান কখন সরকার। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। মোমোর হুমকিতে আতঙ্কিত এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল খাঁটি থানার গোবিন্দধাম এলাকায়। এ ব্যাপারে আতঙ্কিত যুবক পুলিশে শরণাপন্ন হয়েছে। কিছুদিন আগেই মারণ গেম ব্লু হোয়েল কেড়ে নিয়েছে বেশ কয়েকটি তাজা প্রাণ। এবার আরেক মারণ গেম মোমো থাবা বসালো বাঁকুড়ায়। মোমোর হুমকির আতঙ্কে ভীত সন্ত্রস্ত বাঁকুড়া যুবক। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানার গোবিন্দধামের মৃন্ময় সিংহর মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ আসে মোমোর। বলা হয়, তুমি কি আমাকে খেলতে চাও? মৃন্ময় হ্যাঁ বলার পরে গেম আসে তার মোবাইলে। এরপর শুরু হয় হুমকি। মোমো বলে, আমি তোমার মোবাইল হ্যাক করে নিয়েছি। এ ব্যাপারে মৃন্ময় অভিযোগ জানায়। কখন মেসেজ পাঠিয়েছে? 4টার সময় কাল বিকেলে। আচ্ছা, কি বলছে তাতে? মেসেজ করছে আমার গেমটা খেলতে ইচ্ছুক, আমি হ্যাঁ গেমটা খেলতে ইচ্ছুক। আর বলছিল আধার আইডি দাও, ভোটার আইডি দাও। আমার ছবি চাইলো, ছবিও দিলাম আমি, ভোটার আধার আইডি দেয়নি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক তো অনেকটা আছে, প্রচণ্ড ভয় লাগছে। কি করবে এখন? থানা যাবো ভাবছি, এফআইআর করছে। কি নাম তোমার? মৃন্ময় সিংহ। বাঁকুড়া থেকে ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বেনারসি স্পেশালিস্ট মানি মৌসুমি, মৌসুমি জিটি রোড কার্চন গেট বর্ধমান। বিয়ের বাজার, লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমিতে। হ্যাঁ, বিয়ে মানি বেনারসি, আর বেনারসি মানি মৌসুমি। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপড়ম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি। সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমিতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিবরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করা নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়।
বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমি, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমি, জিটি রোড, কার্জন গেট, বর্ধমান। মৌসুমি, জিটি রোড, কার্জন গেটের পাশে, বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, পুষ্পাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আর একটু দেব বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর লাল বাবা রাইস। মিড ডে চালের পোকা ঘিরে ক্ষোভ প্রকাশ পেল খুদে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ভাতারের ভূমসোর গ্রামের শিশু শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয়ে। ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভূমসোর গ্রামে শিশু শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের চালে পোকা থাকার অভিযোগ তোলেন অভিভাবকরা। ভূমসোরের 2 নম্বর শিশু শিক্ষা কেন্দ্র এটা। এখানকার ছাত্র সংখ্যা প্রায় 50 জন আর মাস্টারের সংখ্যা 3 জন। তো সেই হিসেবে এখানে যে মিড ডে মিলের ব্যবস্থা, সেখানে খুবই নিম্ন স্তরের একটা ব্যবস্থা এখানে আছে। যদিও তাতে করে এইটা চলে আসছে, দীর্ঘদিন যাবৎ এরকমই সার্ভিসটা চলে আসছে, তবে খুব খারাপ পর্যায়ে রয়েছে এই স্কুলের। আজকে কী হয়েছে? আজকের সমস্যাটা হচ্ছে যে আজকে সকালে যখন রান্না করতে চাল দেওয়া হয় বা প্রধান শিক্ষকরা আমাদের কর্মীদেরকে চাল দেয়, তাদের চাল বার করে দেখা যায় ভীষণ পোকা, মানে পোকা মানে অজাতা পোকা আর কি, দেখা যায় না এরকম পোকা, মানে খাওয়ার অযোগ্য আর কি সে। আর বিশেষ করে এখানে হয়তো খেয়ে ছেলেদের একটু শরীর খারাপ হচ্ছে, অসুস্থ বোধ করছে সবাই। যদি এখন বিশেষ ইঞ্জুরি কিছু হয় না, তবুও প্রাথমিক দিক থেকে একটু সমস্যা রয়েছে। আর এদিকে একটু এই সবজির একটু অসুবিধা, যেগুলো সবজি ঠিক মতো এরা পায় না এখানকার। কী করলেন আপনারা, কী করেছেন আজকে?
আমাদের এখানে এটাকে আমরা থানাতে ফোন করেছিলাম, থানা থেকে বিডিওকে জানানো হয়েছিল, জয়েন্ট বিডিও সাহেব এসে এখানে আশ্বাস দিয়ে গেছে যে আগামী দিন এর থেকে ভালো একটু পরিষেবা দেওয়ার আমরা আবেদন রেখেছি। এরকম পরিষেবা চলতে থাকলে কি করবে? এরকম পরিষেবা চলতে থাকলে আমাদেরকে এই বাচ্চাদেরকে স্কুলে পাঠানো অসম্ভব হয়ে যাবে, কারণ আমাদের পাঠাতে পারবো না। এরকম যদি হয় তাহলে আমাদের তো, আমরা এই শিক্ষাকেন্দ্রে পাঠাচ্ছি যাতে আমাদের ছেলের উন্নতি হয়, তো তাতে আমাদের যদি অবনতি হয় তাহলে তো পাঠিয়ে কোনো লাভ নেই। তারা রান্না বন্ধ করে দেন। কি হয়েছে বল? আমাদের এই স্কুলে চালে পোকা আছে, কে কেউ খেছে না। আজ কি রান্না হয়েছে? কি পেটে যন্ত্রণা, কি হয়েছে সব বল। কি নাম তোর? জেমিমা ইয়াসমিন। কোন ক্লাসে পড়িস? 4। আজকে কি রান্না হয়নি? কদিন হচ্ছে এরকম পোকা রান্না? অনেক দিন থেকে, 5-6 দিন। কোন স্কুলে এটা? শিশু শিক্ষা কেন্দ্র। কোন স্কুলে? গ্রাম, কোন গ্রামে এটা? ভুমসর। স্কুলে চাল ই পোকা চালিয়ে ই রানতে দে সবারে অসুখ হচ্ছে। ভাত খেতে পারছো না? না। কোন ক্লাসে পড়ো তুমি? 3। কি নাম তোমার? প্রধান শিক্ষিকা নীলোফা বেগম জানান, এক মাস আগে এই চাল আনা হয়েছিল, বর্ষাকাল হওয়ার জন্য পোকা লেগে গেছে। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাতা থানার পুলিশ ও ব্লক আধিকারিকরা। চালে পোকা হয়েছে, এনে কমিটির লোকরা সব অভিযোগ জানাইছে। কেন পোকাটা কেন হলো? পোকাটা দেখি নাই, ওর চালের ভেতরে রান্না করেছি, দেখছি পোকা। আমরা পাশে ভালো করে রান্না করেছি, তার সাথে কদিন পোকা এরকম চলে, কদিন রান্না হচ্ছে? 2 দিন। আজকে রান্না হয়েছে? না, আজ রান্না হয়নি, ওনারা বন্ধ করে দিয়েছে। প্রতিনিধি দল এসেছিল, ভিডিও দেখে অফিসের লোক এসেছিল? ভিডিও? হ্যাঁ, এসেছিল। কি বললেন ওনারা? ভিডিও আসেন না, ওনারা পাঠিয়েছিলেন। কি বললেন ওনারা? তো বললেন ভালো করে আবার চালটা ধুয়ে রান্না করো, তারপর জানান, তারপর ওনারা পাল্টে দিতে পারে। তাই কবে থেকে রান্না হবে? কালকে না, রান্না বন্ধ করা তো যাবে না। এই চালে তো রান্না হবে না, চাল কোথায় পাবেন? ওনারাই তো বললেন। আরে চাল আপনার তো কোথায়? চাল কই? দোকান থেকে কিনে আনবো। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। মারণ গে মোমোর আতঙ্কে আতঙ্কিত সকলে। বীরভূমের লাউঝোড় গ্রামে ঘটনাটি ঘটেছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মারণ গে মোমোর আতঙ্ক এবার বীরভূমের রাজনগর লাউঝোড় গ্রামে। লালঝোড় গ্রামের মালিপাড়ায় কুনাল মালি ও সুরজিৎ মালির মোবাইলে মোমোর মেসেজ আসে। এই মেসেজ আসার পরই তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, ভয়ে মেসেজটি ডিলিট করে দেয়। রাত 8:30 নাগাদ আমাকে মেসেজ করেছিল যে হাই আই এম মোমো। তখন আমি দেখলাম মেসেজটা আর আমি পড়লাম। তারপর আমি মেসেজটাকে টাইপিং করে যাচ্ছিল, বারবার টাইপিং করছিল, আবার ইয়ে হচ্ছিল, আবার টাইপিং করছিল। তো আমি মেসেজটাকে ওর একাটাকে ব্লক করতে চাইছিলাম, ব্লক করতে গিয়ে আমি ক্লিয়ার চ্যাট করে ফেলে সেই জন্য আমার আগেকার মেসেজটি ডিলিট হয়ে যায়। কিন্তু একটু পরে আবার 5-10 মিনিট পরে আবার আমাকে মেসেজ পাঠায় যে হাই। তো আমি ভাবলাম যে এটা অন্য নাম্বার থেকে মেসেজ করছে, তো আমি কি রিপ্লাই দেবো কি না সেটা ভাবলাম। তারপর দেখছি আই এম মোমো পাঠাচ্ছে, আমি তখন আর ভয়ে অতটা রিপ্লাই দিইনি। তো তারপর দেখছি টাইপিং করছে, টাইপিং করছে, তখন আমি আবার ভালো করে ব্লক করে দিলাম। কিন্তু তারপর থেকে আর আমাকে যায়নি। বাট আবার কিছুক্ষণ আগে, আমি আজকে কিছুক্ষণ আগে আমি যখন আনব্লক করলাম, তখন দেখছি আবার অনলাইন রয়েছে। আর আমাকে তো, আমাকে যখন দেখলো যে আমি টাইপিং করে আমি কিছু লিখি, তো তখন দেখছি ওই নিজের থেকে টাইপিং করছে, ওই ইয়ে থেকে, অ্যাকাউন্ট থেকে টাইপিং আসছে। তখন আমি আবার ব্লকেই ইয়ে করে দিলাম। আর দেখি, ভাবছি এটা থানাতে ডায়েরি করে রাখা ভালো, কিন্তু আমাকে যেহেতু দুবার করলো, কিন্তু কোনো ভরসা তো নেই, পরবর্তীকালে আবার ডিস্টার্ব করতে পারে, অন্য নাম্বার থেকেও আবার করতে পারে। একটা নাম্বার যখন জেনেছে তখন ওদের কাছে সেটা বড় ব্যাপার নয় যে আমার সব নাম্বারগুলো জানা, জেনেছে পারে আমাকে পরবর্তীকালে যে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি একটা ডায়েরি করে রাখা বেটার হবে। এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তারা বিষয়টি নিয়ে চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরে মানে খাওয়ার পরে আমি যখন মোবাইলটা ডাটা অন করি, তখন দেখি মেসেজ আসে যে হাই আই এম মোমো। মেসেজটা এসছে মোটামুটি 1টার সময়, আমি দেখেছি 1:30 ঠিক আছে আজকে। তো তারপরে দেখছি আবার এক্ষুনি আমি যখন ভিডিও করছিলাম, তখন দেখছি সব ভিডিও চলাকালীন কি 2:50 আবার মেসেজ দিল যে হুরে, মানে কি দিল না যে বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা।
অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। অল ইন্ডিয়া ডিওয়াইওর পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায়। বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে আগামী 30 আগস্ট রাজভবন চলো কর্মসূচিকে সফল করার লক্ষ্যেই এরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে। চুক্তিভিত্তিক নয় সকল এখানে স্থায়ী চাকরি দিতে হবে। এই দাবি আদান সত্যি আপনারা জানবেন, যারা দূরে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, আমাদের এই বক্তব্যে যদি সত্যতা থাকে তাহলে আপনাকে আমাদের এই আন্দোলনকে শক্তি জোগাতে হবে, রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে চাকরির দাবিতে পাচার দাবিতে আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাকে শক্তি দেবেন। দলীয় নেতৃত্বের পাশাপাশি অন্যান্য কর্মী সমর্থকদের সহযোগিতায় কর্মসূচিটি যথাযথ পরিপূর্ণতা লাভ করে। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই। ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 0342265417।
ওয়াও! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয় চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। শহর বর্ধমানে 10টা রিজার্ভার ট্যাঙ্ক করা হয়েছে। শহরবাসীকে জলকষ্টের হাত থেকে মুক্তি দিতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। পৌরসভার এই রূপ উদ্যোগের ফলে খুশি সকলে। শহরবাসীকে জলকষ্টের হাত থেকে রক্ষা করতে বর্ধমান পৌরসভা জল প্রকল্পের সিদ্ধান্ত নেয়। দামোদর থেকে জল তুলে তা পরিশোধিত করে শহরবাসীর কাছে সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পৌরসভার উদ্যোগে ইতিমধ্যেই 10টি রিজার্ভার ট্যাঙ্ক করা হয়েছে। শহরের 35টা ওয়ার্ডে যথাযথভাবে জল সরবরাহের লক্ষ্যে 550 কিলোমিটার নতুন পাইপলাইনের কাজ শুরু করেছে পৌরসভা। বর্ধমান পৌরসভা 2013 সালে আমরা বোর্ড গঠনের পর থেকেই আমরা জলের যে বর্ধমান শহরের মানুষের যে সংকট ছিল সেটা দূর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে এবং তিনি আমাদের এই জল প্রকল্পের কাজ করার অনুমতি দেন এবং সেটা টেন্ডার পাস হয়ে 300 কোটি টাকার প্রজেক্ট এটা। হ্যাঁ, 300 কোটি টাকার প্রজেক্ট তিনি স্যাংশন করেছেন, বাট এটা আরো বাড়বে। এই প্রজেক্টে আমাদের বর্তমানে 35টা ওয়ার্ডের মধ্যে আমরা 10টা রিজার্ভার ট্যাঙ্ক করছি এবং আপনারা দেখেছেন যে রিজার্ভার ট্যাঙ্ক অলরেডি কাজ 95% হয়ে গেছে এবং টোটাল বর্ধমান শহরের 550 কিলোমিটার পাইপলাইন হচ্ছে, যেটা বর্ধমান পৌরসভার 150 বছরের পুরনো যেসব পাইপলাইন, যেগুলো ধরে নিন 6 ইঞ্চির পাইপলাইন ছিল সেটা 3 ইঞ্চি হয়ে গিয়েছিল পলি পড়ে পড়ে। সব পাইপলাইন আমাদের পাল্টানো বা ওয়াশ করা সবসময় সম্ভব হতো না। এই প্রকল্পের জন্য বর্ধমানবাসী একদম নতুন পাইপলাইন দিয়ে টোটাল বর্ধমান
কে জল পরিষেবা দেওয়া হবে এবং এই প্রকল্পে যে জলটা আমরা সংগ্রহ করছি সেটা হচ্ছে দামোদর থেকে, দামোদরের ওপরের ভাসা জলটাও নয় আবার ভূগর্ভের জলটাও নয়, বালির মধ্যে যে জলটা থাকে সেটা সেটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবং যেহেতু আমরা ভূগর্ভের জলটা নিচ্ছি না, সেখানে বর্ধমান শহর ভূমিকম্পের হাত থেকে অনেক সেফ থাকবে। পৌরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটারের রিপোর্ট, আনন্দবার্তা। লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে এবং রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে শহর বর্ধমানে। মঙ্গলবার নিবেদিতা সংঘ এবং সেন্টার অফ ইউনিভ সোসাইটি পরস্পরের মুখোমুখি হয়। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় উভয় দলই দুটি করে গোল দেয়। অপরদিকে থার্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন বিএমএসসিসি এবং নীতু স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। এদিন 2-0 গোলে জয়লাভ করে বিএমএসসিসি। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালায়। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। সিরোজ, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 GT Road, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। আরকাদাস আগরওয়াল, 362 BC Road, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। কন্যাশ্রী মুক্ত মঞ্চের উদ্বোধন হলো মঙ্গলবার। মালদহ মুছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। মোমন হুমকিতে আতঙ্কিত এক যুবক। মিড ডে মিলের চালে পোকা খেয়ে ক্ষোভ প্রকাশ পেল খুদে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। মারণ গে মোমন আতঙ্কে আতঙ্কিত সকলে। অল ইন্ডিয়া DYO-র পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। বড় আলমারি
Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন Deluxe AC Room, Super Deluxe Room, Executive Room, Premium Room সহ Family Dining Restaurant এছাড়াও Marriage Party, Meeting, Conference সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন ATM Service, Lift Facility, Travel, Doctor on Call সুবিধাও পাচ্ছেন বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নম্বরে পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজার শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্ডা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্র লেন পাড়া পুকুর বর্ধমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান 4973233-9606 অথবা 9153021285 অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি বড়বাজার বর্ধমান ফোন 03422569491 মমতা ফার্মেসি এখানে বসছেন চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ক সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি ঠিকানা হলিচার্ড স্কুলের সামনে কালনা গেট বর্ধমান মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073